পুরনো ঢাকা নিমতলি আর চকবাজারের আগুনের পর ঘনবসতির দিক দিয়ে এখন পৃথিবীর কাছেই আলোচিত এক নাম। অথচ এমন ঘটনা ছাড়াও হাজারো সমস্যায় জর্জরিত এলাকাবাসী স্বাস্থ্য স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা আর অপর্যাপ্ত রাস্তাঘাটে এখানে স্বাভাবিক জীবন নেই নাগরিকের এই বন্দি দশা থেকে মুক্তির উপায় কি পুরনো ঢাকার বসবাস নিয়ে বাবু কামরুজামানের দুই পর্বের ধারাবাহিকের দ্বিতীয় ও শেষ পর্ব আজ স্রোতস্বিনী গঙ্গাবুড়ির রূপজৌলু সারালেও চারশো বছরের পুরনো এই জনপদে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে কর্মচাঞ্চল্য ব্যস্ততা ওপর থেকে তাকালে পুরনো ঢাকাকে মনে হয় এ যেন কংক্রিটের জঙ্গল রাজুকের জরিপ বলছে এক হাজার আশি একর আয়তনের পুরনো ঢাকায় খোলা জায়গা এবং রাস্তার জন্য অবশিষ্ট আছে মাত্র সাড়ে তেরো শতাংশ জমি নিয়ম অনুযায়ী যা থাকা উচিত চল্লিশ শতাংশ আর চিকিৎসা বা স্বাস্থ্য সুবিধা মিলতে পারে এমন ভবন এক শতাংশেরও কম একটু বৃষ্টি হলে আমাদের হাঁটু জল কোমর জল হয়ে যায় দীর্ঘক্ষণ পানিগুলো থাকে সরতে পারে না এবং দিন দিন জঞ্জাল বাড়তেছে দেশের মোট আয়তনের মাত্র এক শতাংশ হলো ঢাকা মহানগর অথচ এখানেই বাস করে মোট জনসংখ্যার দশ শতাংশ পুরনো ঢাকায় সে ঘনবসতি আরও কয়েক গুণ বেশি সিটি কর্পোরেশনের হিসাবে এখানকার অনেক এলাকায় ধারণ ক্ষমতার নয় গুণ পর্যন্ত বেশি মানুষ বাস করছে পুরাতন ঢাকাবাসী চাই যে এটাকে এখানে একটু সংস্কার দরকার রাস্তাগুলো চোরো হওয়া দরকার এবং যে হেরিটেজগুলো আছে এগুলো রক্ষা হওয়া দরকার এটাকে রিজেনারেশনের মাধ্যমে ডেভেলপ করা উচিত রাজুকের হিসেবে পুরনো ঢাকায় ছোট বড় যে চব্বিশ হাজার ভবন রয়েছে এর মধ্যে অন্তত আটত্রিশ শতাংশ ভবন রয়েছে যা মাত্র একতলায় সীমাবদ্ধ রিজেনারেশন বা পুনঃ উন্নয়ন পদ্ধতি যা কাজে লাগিয়ে বহু পুরনো শহরের চেহারা পাল্টে দিয়েছে জাপান সিঙ্গাপুর কিংবা দক্ষিণ কোরিয়ার মতো দেশ রাজুক বলছে পুরনো ঢাকাবাসীর জোরালো সমর্থন পেলে ভূমি পুনঃ উন্নয়ন প্রকল্পের আওতায় আদি ঢাকার চিত্র এখনও অনেকটা বদলানো সম্ভব সংস্কারের বিষয়ে একমত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীও রিজেনারেশন উদ্যোগ ইতোপূর্বে নেওয়া হয়েছিল সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি আমিও খতিয়ে দেখব যে এটাকে ফলপ্রসূ করা গেলে আমি মনে করি সকলের জন্য মঙ্গল হবে এই জায়গাগুলিকে ব্যাঙ্গে রিজেনারেট করে আমরা ব্লক বেস যদি একটা হাই রাইজ ব্লক তৈরি করি এর মাঝখানে ওপেন স্পেস বা ইয়া তৈরি করি ঘিঞ্জি ঢাকা অর্থাৎ মধুবাগ শাহজাহানপুর অথবা বাসাবো সমস্ত এলাকায় একটা পুনর্জাগরণ তৈরি করতে পারি পুরনো ঢাকাকে নতুন করে বিনির্মাণের এমন উদ্যোগের পাশে থাকতে চাই আবাসন মালিকদের সংগঠন রিহেবো এই শহরকে যদি বসবাসের উপযুক্ত করতে হয় তাহলে সবাইকে কিন্তু একসঙ্গে একযোগে কাজ করতে হবে কিভাবে করা যায় সেই জিনিসগুলোকে আমরা যদি আমাদের বলে আমরা করতে পারি রাজুকের জরিপ বলছে পুরান ঢাকায় পার্ক খেলার মাঠ কিংবা খোলা জায়গা হিসেবে ব্যবহার হচ্ছে মোটায়তনের মাত্র সাড়ে তিন শতাংশ জমি যা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য বাবু কামরুজ্জামান নিউজ টোয়েন্টি ঢাকা